আজকে যেহেতু ভক্তরা চাইছেন বাংলায় শ্রবণ করবেন, তো আমরা বাংলায় করার চেষ্টা করবো। হিন্দি অনেকে বুঝতে পারছেন না, তো আমার সঙ্গে একজন বৈষ্ণবের দর্শন পাচ্ছি। রেকর্ডিং স্টপড। আমাদের বিজয় চৈতন্য বাবু আসছেন লক্ষ্মী ঘোষ মাতাজের বাড়িতে, কৃপা করে ভক্তদের দর্শন দিন। বিজয় চৈতন্য বাবু, বৃন্দাবন লীলায় প্রবেশ করছি। আমরা গতকাল সকালে সনাতন গোস্বামীর গিরিরাজের কৃপা পেয়েছিলেন, তার সংকল্প নিয়ে আলোচনা করছিলাম এবং 100 কেজি শালগ্রামের প্রকট লীলা সম্বন্ধে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যাচ্ছি পরিক্রমা মার্গে লোটন কুঞ্জ। তো লোটন কুঞ্জ নাম কেন হয়েছে? হ্যাঁ, প্রবাদ আছে, এক সময় শ্রীমতী রাধা ঠাকুরানী ভগবান শ্রীকৃষ্ণের বিয়ে মানে বিরহে ধুলোর মধ্যে লোটালুটি করেছিল, গড়া করে দিয়েছিল। তো যখন এরকম করে লোটালুটি দিচ্ছে, গড়া করে দিচ্ছে, তখন হঠাৎ করে ভগবান কৃষ্ণ এসে কুঞ্জের মধ্যে প্রবেশ করলেন, তাকে দর্শন প্রদান করেন। তো যেহেতু ভূমির মধ্যে শুয়ে তিনি গড়াগড়ি করছিলেন কৃষ্ণ বিরহে, তার জন্য এই কুঞ্জের নাম হয়েছে লোটন কুঞ্জ। এরপরে আসছে ঝাড়ু মণ্ডল, একটা স্থান আছে ঝাড়ু মণ্ডল, এই জায়গাতে আপনার যমুনার তীরে প্রাচীনকালে মানে অনেক লতা পাতা সহ জঙ্গলে পরিপূর্ণ ছিল। তো রাস উৎসবের সময় শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে ত্যাগ করে এখানে এসে লুকিয়েছিলেন। হ্যাঁ, গোস্বামীগণ ব্রজধামে যখন আগমন করেন, তখন এইখানে এসে তারা ভোজন করেন, ভগবানের নাম করেন। তো প্রতিদিন একটি নির্দিষ্ট সময় তারা নিজ ভজন ক্রিয়া এবং পরবর্তী সময়ে কিভাবে ভজন করলে আরো ধীর ভক্তি যে তারা এগিয়ে যেতে পারবে, এই বিষয়ে তারা এই জায়গায় বসে ইষ্টপুষ্টি করতেন। এবং প্রবাদ আছে কি, তারা বৃন্দাবনের রাস্তা ঝাড়ু দিয়ে এখানে সমস্ত ঝাড়ুগুলো জমা করে রাখতেন, এই জন্য জায়গাটার নাম হয়েছে কি ঝাড়ু মণ্ডল। আর আরেকটা প্রবাদ আছে, বলরামজি দাওজি ভাইয়া এই স্থানে ভজন করে জগতের শিক্ষা দিয়েছে, মানে এইসব ভজনের স্থান, সিদ্ধ সিদ্ধ বলে পরিচিত হয়েছিলেন, যার জন্য মহাত্মারাও সাধু সন্ন্যাসীরা বৃন্দাবনে গেলে ওখানে গিয়ে তারা কিছু সময় অতিবাহিত করেন, এবং যারা বৃন্দাবনে বসবাস করেন তারা ওখানে ভজন সাধন করেন। এরপরে আসছে গোবিন্দ ঘাট। গোবিন্দ ঘাট হচ্ছে প্রভু গোবিন্দ কি করছেন, রাসমণ্ডল থেকে অন্তর্ধান হয়ে পরিশেষে এখানে রাধিকা এবং গোপী গোপীরা সম্মুখে উপস্থিত হয়েছিলেন। নিয়মিত রাসমণ্ডল থেকে চলে এসেছিলেন, তো আমরা লীলাতে শুনেছি না যে মানে যখন রাধারানী চলে এসেছেন তখন তিনি নারায়ণ রূপ ধারণ করেছিলেন, তখন রাধারানী যখন চলে এসেছেন তখন নিজেকে প্রকাশ করলেন। ঠিক এই জায়গাটা গোবিন্দ ঘাটের মধ্যে এই লীলাটা করেছেন, তিনি নিজেকে প্রকাশ করেছেন রাসলীলা থেকে চলে আসার পরে। একে দিন শ্রীকৃষ্ণ রাসেতে আসিয়া এক এক গোপী সঙ্গে এক এক কৃষ্ণ হইয়া, রাসলীলা করেছেন এক একটা গোপীর সঙ্গে একজন কৃষ্ণ হয়েছেন। রাস করে মহানন্দে শ্রী রাধা দেখিয়া পলায়ন করিলেন মনেতে বিচারিয়া, কৃষ্ণচন্দ্র রাধিকাকে দেখিতে না পাইয়া অন্বেষণ করিতেছে রাসতে আজিয়া। মানে কি হচ্ছে, রাস মধ্যে মহানন্দে তখন এক একজন কৃষ্ণ এক একটা গোপীর সঙ্গে সেজেছেন, নিজেকে প্রকাশ করেছেন ভগবান। তখন রাধারানী এসে এই যে মহানন্দে রাস করছে গোপীদের নিয়ে, তখন রাধারানী এসে দেখলেন। হ্যাঁ, তো রাধারানী দেখিয়া পলায়ন করিলেন মনেতে বিচারিয়া,
তখন রাধারানী সেখান থেকে চলে গেলেন। তারপর কৃষ্ণচন্দ্র রাধিকাকে না দেখতে পেয়ে তখন অন্বেষণ করতে রাসস্থল ত্যাগ করেছেন। খুঁজিতে খুঁজিতে কৃষ্ণ এই স্থানে আসিয়া রাধার সঙ্গে মিলন হইল রঙ্গিয়া। তখন এই স্থানে এসে গোবিন্দ ঘাটে এসে রাধারানীর সঙ্গে মিলন হয়েছে। সেই জন্য গোবিন্দ ঘাট সর্বলোকে বলে, কামনা থাকিলে মনে দর্শনেতে ফলে। গোবিন্দ ঘাটে একটা প্রবাদ আছে কি, গোবিন্দ ঘাটে যারা আসবে গোবিন্দ ঘাট দর্শন করলে, ওখানে স্নান করলে তাদের সমস্ত কামনা পূর্ণ হয়ে যায়। এরপরে আছে বংশী অবতার মন্দির, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব মানে কি আর বলবো, এই লীলাটা আমরা অনেকে জানি কিন্তু এটার ভিতরে গুহ্য রহস্যটা, মানে ভগবানের হাতে বংশী কিভাবে আসলো। হ্যাঁ, বংশী অবতার মন্দির, ভগবান বংশী অবতার নিয়েছে কিভাবে, সেই বংশী কিভাবে আসলো। তো এই মন্দির, হ্যাঁ, বংশী অবতার মন্দিরে কি আছে, এই মন্দিরে প্রবেশ করলে প্রথমে সম্মুখ ভাবে একখানে রাসমণ্ডল দেখা যাবে, বেদী রাসমণ্ডল দেবী দেখতে পাওয়া যাবে। এখানে অনেক সময় রাসলীলার অনুষ্ঠান হয়ে থাকে, তাই এই মন্দিরে ভগবানের এবং রাধারানীর যুগল রূপ দর্শন হয়। তো বংশী অবতারের ব্যাপারে বলা হয়েছে কি, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র মাতা জানকী দেবীকে মাতা জানকী সীতা দেবীকে বিবাহ করার জন্য যখন মিথিলা নগরে গমন করেন, তখন সবার মধ্যে একটা পণ রাখা হয়েছে, সেটা কি, হরধনু ভঙ্গ করার জন্য যেই এই হরধনু ভঙ্গ করতে পারবে সেই একমাত্র মাতা জানকীকে গ্রহণ করতে পারবে। আর ভগবান যখন সেখানে এই হরধনুটা ভাঙছিলেন, ভাঙার জন্য যখন তুলছেন, তখন তুলে যখন এই যে ধনুর মধ্যে যে একটা গুণ থাকে না, গুণটা যখন টানলেন, তখন সেই ধনু অতি বিনম্রভাবে প্রভু রামচন্দ্রের কাছে কিছু পূর্বের কাহিনী নিবেদন করছেন। কার কাছে? এই সেই ধনু কিছু কথা বলছেন, নিবেদন করছেন খুব বিনয়ী ভাবে। হ্যাঁ, কি বললেন, হে প্রভু, আপনার পূর্ব বিবরণের আমার জানা আছে। বলছেন আপনি পূর্ণ ব্রহ্ম, কার স্তুতি করছেন, আপনি পূর্ণ ব্রহ্ম এবং যে মাতা জানকী সীতা দেবী তিনি হচ্ছেন সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপ, আপনি তার প্রভু, তিনি আপনার বনিতা মানে পত্নী, বহু নিপতি জানকী দেবীকে বিবাহ করতে এখানে আসলেও আমি কারো হাতে প্রভু উঠি নাই। কে ধনুক বলছে, অনেক রাজারা এসছেন মাতা জানকীকে বিয়ে করার জন্য কিন্তু আমি কারো হাতে উঠিনি, অর্থাৎ কেউ আমাকে উঠাইতে পারেনি। ধনুক বলছে কাকে, ভগবান রামচন্দ্রকে, আপনার জন্য এইভাবে জানকী দেবীকে রক্ষা করছি, মানে আমি যদি উঠে যাই তাহলে জানকী দেবীকে নিয়ে নিবে, তো আপনার জন্য আমাকে মাতা লক্ষ্মীকে, উনি তো লক্ষ্মীর প্রকাশ, উনি তো আপনার নিত্য সঙ্গিনী, এজন্য ওনাকে রক্ষা করার জন্য আমি নিজে এভাবে ছিলাম, কারো হাতে উঠিনি। ধনুকের কথা শুনে প্রভু রামচন্দ্র তার মুখে পূর্ব বৃত্তান্ত জানবার জন্য আগ্রহ প্রকাশ করলেন। কে, ভগবান রামচন্দ্র বলছেন, না বলো 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 বলো, আমার খুব ভালো লাগছে, আমি খুব খুশি, বলো বলো। তখন ধনুক বলতে লাগলেন যে পূর্বে আমি দেবাদিদেব মহাদেবের হাতে ছিলাম, ধনুক খানাতে ছিল দেবাদিদেব মহাদেবের হাতে, এক সময় পরশুরাম কৈলাস পর্বতে গমন করে মহাদেবকে বহু স্তব স্তুতি দ্বারা প্রসন্ন করলে তিনি সন্তুষ্ট হয়ে আমাকে অন্যান্য অস্ত্রের সাথে আপনার পরশুরামের হাতে অর্পণ করে, কাকে, ধনুক বলছে, আমাকে অর্পণ করেছে অন্যান্য অস্ত্রের সাথে। তো পরশুরাম এই শক্তিতে বলবান হয়ে
21 বার পৃথিবী নিষ্ক্ষত্রিয় করেছিলেন, ক্ষত্রিয় শূন্য করেছিলেন, কতবার? 21 বার। তো একবার জনক রাজার গৃহে বাল্য অবস্থায় জানকী দেবীর রূপ লাবণ্য দেখে পরশুরাম তাকে বিবাহ করার জন্য জনক রাজার নিকট প্রস্তাব দিয়েছিলেন ছোট্ট অবস্থায়। হ্যাঁ, মাতা সীতা দেবী জানকী কি খুব সৌন্দর্য দেখে পরশুরাম বিয়ে করতে চেয়েছিলেন, প্রস্তাব দিয়েছেন কাকে? জনক রাজাকে। তখন এই কথা শুনে রাজা বললেন, জনক রাজা বলছেন যে তুমি আমার যোগ্য পাত্র, কিন্তু আমার কন্যা এখনো বিবাহ যোগ্য হয়নি, ছোট্ট হবে, তো তুমি কিছুদিন অপেক্ষা করো, আমার কন্যা পৌগণ্ড অবস্থায় মানে যৌবন অবস্থায় উপনীত হলে তোমাকে দান করব। কে? জনক রাজা কথা দিয়েছে। এবার পরশুরাম বলছেন কি, তাহলে আমি আমি তপস্যার জন্য মহেন্দ্র পর্বতে যাব, ফিরে এসে আমি তোমার কন্যাকে বিয়ে করব। পরশুরাম বলছেন যদি তপস্যা করতে করতে আমার কাল অতিবাহিত হয়ে যায় এবং তোমার কন্যা যদি যৌবন বয়স উপনীত হয়, তার রূপ গুণে মুগ্ধ হয়ে ইন্দ্র আদি দেবতাগণ পর্যন্ত তাকে বিবাহ করার জন্য তোমার নিকট উপস্থিত হতে পারে। কে? পরশুরাম ভবিষ্যৎবাণী করছে, মাতা সীতাকে গ্রহণ করার জন্য যখন বড় হবে, যখন এত তার রূপ লাবণ্যে মোহিত হয়ে দেবরাজ ইন্দ্র পর্যন্ত অনেকে আসবে তোমার কন্যাকে বিয়ে করার জন্য, তো দেবতাদের মায়া আপনি বুঝতে পারবেন না, অপাত্রে কন্যাদান করতে পারেন। কি করছেন? অপাত্রে কন্যাদান করতে পারেন, আপনি বুঝতে পারবেন না, তো সেই জন্য আমি এই ধনুকটি আপনার কাছে রেখে গেলাম। কি বলছেন? এই ধনুকটি আমি আপনার কাছে রেখে গেলাম, এই ধনুকের গুণ মানে গুণটা টেনে যিনি ধনুককে ভঙ্গ করতে পারে, এমনি নয়, ধনুক এই টান দিলে ধনুক ভঙ্গ হবে, এটা যে করতে পারবে, হ্যাঁ, তাকে উপযুক্ত পাত্র বলে আপনি কন্যা সম্পাদন করবেন। কি বলছেন? তাকে উপযুক্ত পাত্র বলে কন্যা সম্পাদন করবেন। উপযুক্ত পাত্র বলে তাকে কন্যা সম্পাদন করবেন। তারপর এইভাবে পরশুরাম কি করেছেন বলে সেখান থেকে বিদায় নিয়েছে। হ্যাঁ, আর যদি এইভাবে আপনি সেই উপযুক্ত পাত্র যে যে হ্যাঁ তাকে ভাঙতে পারবে, সে হচ্ছে আপনার মেয়ের উপযুক্ত পাত্র, আমি কোনো কষ্ট পাবো না, তাকে আপনি কন্যাদান করতে পারেন। হ্যাঁ, এই কথা বলে পরশুরাম তপস্যা করতে চলে গেলেন। হে প্রভু, তখন থেকে আমি জনক রাজার গৃহে অবস্থান করছি। কে? ধনুক তখন বলছেন যে আমি তখন থেকে জনক রাজার গৃহে অবস্থান করছি। তখন তারপরে বলছেন বর্তমানে সীতা দেবী বিবাহের উপযুক্ত হলে জনক রাজা ধনুভঙ্গ অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন রাজাদের নিমন্ত্রণ জানান, তার মধ্যে রূপবান গুণবান কেহ থাকলেও কেউ আমাকে তুলতে পারেনি। কে? ধনুক বলছেন কেউ আমাকে তুলতে পারেনি, অনেক রূপবান গুণবান শক্তিবান অনেকে ছিল। হ্যাঁ, আর আপনি আমার সাক্ষাতে আসলে আমি আপনার হাতে উঠে গেলাম, এখন আপনি আমাকে ভেঙে জনক নন্দিনী সীতাদেবীকে বিবাহ করুন। কি বলছেন? আপনি জনক নন্দিনী সীতাদেবীকে বিবাহ করুন। ধনুকের নিকট এই ইতিহাস শ্রবণ করে শ্রী রামচন্দ্র আনন্দের সহিত বললেন, হে ধনুক, তোমার উপকারের কথা শুনে আমি অত্যন্ত প্রসন্ন, তোমাকে আমি আশীর্বাদ স্বরূপ বর প্রদান করছি। কি বর প্রদান করছেন? আশীর্বাদ স্বরূপ বলছে, আশীর্বাদ স্বরূপ বর প্রদান করছেন যে
জন্মে জন্মে তুমি আমার হাতে থাকবে। কি বলছে ভগবান? বলছে জন্মে জন্মে তুমি আমার হাতে থাকবে, কি হয়ে থাকবে? এই জন্মে ধনুক রূপেই তুমি আমার হাতে থাকবে, পরের জন্মে অর্থাৎ দ্বাপর যুগে বেনু বংশী হয়ে তুমি আমার হস্তে ধারণ করবে, তারপর কলিযুগে আমি তোমাকে দণ্ডরূপে হস্তে ধারণ করব। কি বলছেন? দণ্ডরূপে। জন্ম জন্ম এই মধ্যে লইব তোমারে, সতত রাখিব আমি তোমার আপন করে। ধনুককে বলছে জন্ম জন্মে আমি তোমাকে সঙ্গে রাখবো। তো চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তখন শ্রীপাদ কেশব ভারতী, হ্যাঁ, সন্ন্যাসীর সর্বস্ব দণ্ড ধন, সন্ন্যাসীর সর্বস্ব ধন কি? দণ্ড শ্রীমন মহাপ্রভুর হাতে প্রদান করলেন। চৈতন্য মহাপ্রভু একটু করে হেসে, হ্যাঁ, গুরুকে প্রণাম করে সন্ন্যাস দণ্ড গ্রহণ করলেন। দণ্ডের প্রতি দৃষ্টিপাত করে মহাপ্রভু গভীরভাবে মনে মনে বলতে লাগলেন। দণ্ডের প্রতি দেখে দৃষ্টিপাত করে তখন তিনি খুব গভীরভাবে মনে মনে বলতে লাগলেন। কি বললেন? আমি যে সকল ছাড়ি তুমি আমাকে ছাড়লে না। তারপর বলছেন রামাবতারে তুমি ধনুক হইয়া রহিলে আমারও হাতে দুষ্টের লাগিয়া। রামাবতারে তুমি আমার হাতে ধনুক হয়ে দুষ্টকে দমন করার জন্য ছিলে। কৃষ্ণ অবতারে বংশী হইয়া মোরে করে মোহিত করিলে সব অকিল সংসারে। কৃষ্ণ অবতারে তুমি বংশী হয়ে, হ্যাঁ, আমার হাতে ছিলে এবং সমস্ত জগৎ সংসারকে তুমি মোহিত করে দিয়েছ। এবে দণ্ড লইয়া মোর আশিলা করতে কলিযুগে পাষণ্ড দলন হেতু রূপে। কি বলছেন? এই কলিযুগে তুমি আমার হাতে দণ্ড রূপে এসেছ এবং কলিযুগে পাষণ্ডকে, হ্যাঁ, এটা দেখেই পাষণ্ড গুলো সব মোহিত হয়ে যাবে। হ্যাঁ, পাষণ্ড দলন হয়ে যাবে, মানে পাষণ্ডদের তার হৃদয় পরিবর্তন হয়ে যাবে এই মহাপ্রভুর হাতে দণ্ড দেখে। তো এভাবে বংশী আগে ধনুক ছিল, তারপর বংশী হলো, তারপরে দণ্ড হিসাবে ভগবানের হাতে সবসময় সেবা করে যাচ্ছে। বোঝা গেল? জয় বৃন্দাবন ধাম কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়। এখানে সমাপ্ত করছি, ভালো থাকবেন।